পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ধামরাইয়ের কেলিয়া এলাকা থেকে গণবিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী মোটরসাইকেলে করে নয়ারহাট এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃদুল, হৃদয় ও মানিক নামে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। তাদের সবার বাড়ি নয়ারহাট এলাকায়। ঢাকা থেকে এই মানিকগঞ্জের দিকে যাচ্ছিল, ওই মুখোমুখি সংঘর্ষ ওদের মোটরসাইকেলটাকে একদম সামনে থেকে পিষে নিয়ে ওই 300-400 গজ ওই নিয়ে চলে গেছে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে রয়্যাল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় 28 জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক সহ 3 জন মারা যান। এছাড়া দিনাজপুর সদরের কালীতলা এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। রওজে জাবিদ ঐশী, সময় সংবাদ।